ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ড্রোম এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল সেখানে সবার সঙ্গে একজন হঠাৎ মুখে চড় বসিয়ে দেন এই ঘটনায় সারা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার শিকার হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সমর্থক ভেবে প্রেসিডেন্ট হাত মেলাতে গিয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি সোজা চড় বসিয়ে দেন তার গালে এ সময় ওই ব্যক্তি স্লোগান দিচ্ছিল ম্যাক্রোবাদ নিপাত যাক এই ঘটনায় অভিযুক্ত তরুণের নাম ড্যামিয়ান ট্যারেল ছয় সপ্তাহের রাজনৈতিক সফর শুরুতেই এ কাণ্ডের হতভম্ব ম্যাক্রো ফ্রান্স পুলিশের দাবি এর আগেও ড্যামিয়ানের অপরাধের রেকর্ড রয়েছে প্রেসিডেন্টের গায়ে হাত তোলার অভিযোগে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে সে মধ্যযুগীয় তলোয়ার যুদ্ধের ভক্ত এবং বিভিন্ন উগ্র ডানপন্থীদের সঙ্গে তার সক্রিয়তা এছাড়া একটি মার্শাল আর্টস ক্লাবও পরিচালনা করেন ড্যামিয়েন উল্লেখ্য এর আগে দুই সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রো দুই সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুড়েছিল সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির বামপন্থী ট্রেড ইউনিয়নের সম্প্রতি চড় খাওয়ার এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন গণতন্ত্রে খুব প্রকাশের সুযোগ আছে তবে নির্বুদ্ধিতার সাথে সহিংসতা যুক্ত হলে তাকে প্রশ্রয় দেওয়া যায় না আমি বরাবরই সাধারণ মানুষের কাছাকাছি আশাটাকে গুরুত্বপূর্ণ মনে করি অনেক সময়ই তারা খুব হতাশা প্রকাশ করেন তার চলমান জনসংযোগ কর্মসূচিতে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে না বলেও জানান ম্যাক্রো মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতেও সব দলের আইন প্রণেতারা ওই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাক অ্যাসেক্স বলেন দেশের প্রধানের উপর হামলার অর্থ হলো গণতন্ত্রের উপর আঘাত গণতন্ত্রের অর্থ হল বিক্ষোভ বিতর্ক আর আলোচনার মাধ্যমে মতমতাদান প্রদান মতভেদ থাকতে পারে সেটা জানানোর বৈধ উপায়ও আছে কোনোভাবেই মৌখিকভাবে হেনস্থা বা শারীরিক আঘাত গ্রহণযোগ্য নয় দেশটির একটি বামপন্থী দলের আইন প্রণেতা আদ্রিয়েন কোয়ার্টেন্স মনে করেন যে হামলার শিকার হয়েছেন ম্যাক্রো তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তিনি বলেন গণতন্ত্রের যে কোনো সমস্যা আলোচনা আর ব্যালটের মাধ্যমে সমাধান করতে হয় সহিংসতার মাধ্যমে নয় উল্লেখ্য ড্রোম প্রদেশের ছোট শহরটির রেস্তোরাঁ ব্যবসায়ী ও স্কুল পরিদর্শনের পর অপেক্ষমান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ে এগিয়ে যান প্রেসিডেন্ট ম্যাক্রো হঠাৎই ঘটে অপ্রীতিকর ওই ঘটনা দেহরক্ষীরা দ্রুত সামলে নিলেও এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে অনলাইনে ঘটনার পর থেকে এখনো আটককৃত হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি ফরাসি পুলিশ এমনকি জানা যায়নি প্রেসিডেন্টকে চড় মারার কারণও